মাইক্রোফোন তো অন আছে তো না? আজকে কেউ নতুন জয়েন করছেন এরকম তো কেউ নাই। আর যারা কেউ নতুন জয়েন করে থাকেন, কালকে 9টায় আমি শর্ট সাপোর্ট দিব, ঠিক আছে? ঢুকবেন আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টার মতো শর্ট সাপোর্ট দিব, ঢুকবেন কালকে এই সেম লিঙ্কে ঢুকবেন। এটা কোনো অ্যাটেন্ডেন্স না কিছু না, শর্ট একটা সাপোর্ট দিব কোনো জায়গায় না বুঝলে। আচ্ছা, টপিকে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডজাস্টিং লেয়ার। আমরা আগে একটা ইবিএস ওপেনের মাধ্যমে এটা কাজ করে, লেয়ারেও কাজ করা যাবে, লেয়ারে কোনো ডিজাইন থাকলে ওটার উপরে এই জিনিসগুলো অ্যাপ্লাই করা যাবে। ওকে, আমরা আছে ইমেজের উপরে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেখবো অ্যাডজাস্ট লেয়ার কোথায় আছে কি না আছে একটু পরে দেখাইতেছি আমি। আগে একটা আমি কি এই যে ওপেন থেকে একটা ইমেজ ওপেন করি, এটাই ওপেন করি, এটা দিয়ে সবাই দেখাইতেছে আজকে। আচ্ছা রাকিব সাহেব বলুন তো, এটার উপরে আমি ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করবো কি করবো বলুন তো? অল্টার ডিলেট, অল্টার ডিলেট আর কন্ট্রোল ডিলেট, দেখেন এটা কিন্তু পুরো ইমেজটা আমার চেঞ্জ হয়ে গেল। আমার ইচ্ছা করলে ইমেজটা ঠিক রেখেও এই কাজগুলো করতে পারি। এখন তো ইমেজটা নাই, কালার পুরো ইমেজের কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? কোনো ইমেজ বা কোনো লেয়ারের উপর, শুধু ইমেজ না, একটা আমি তো এখন ইমেজের ইম্প্রুভ করে বুঝাবো, আপনার বাসায় প্র্যাকটিস করুন, করবেন এইভাবে কোনো লেয়ারের উপরও আমরা এই কাজগুলো করতে পারবো। ওকে, তো আমি হিস্টোরি ব্রাশটা ওপেন করে রাখি, সুবিধা হবে বুঝাইতে তাইলে। হিস্টোরিটা, হিস্টোরি পাস না স্যার, হিস্টোরিটা। আচ্ছা, এই যে আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কোথায় পাবো, এই যে এখানে গোলের মতো আছে না, এখানে পাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলো একটা একটা করে অ্যাপ্লাই করলে বিভিন্ন জিনিস কিছু অনেক কিছু করতে পারবো এগুলো, আমরা সেই জিনিসটাই এখন দেখাবো, ঠিক আছে? এখানে যেমন সলিড কালার, এই যে এখানে যদি সলিড কালার দিয়ে আরেকটা লেয়ারে এই কালারটা ওপেন হয়ে যাবে, দেখেন এখান থেকে ইচ্ছা করলে আমরা যখনই এটা ক্লিক করতেছি দেখে গেলাম এই যে গোলের মতো ঢললে লেখা ওঠে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ক্রিয়েট নিউ ফিল আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে? এটা ক্লিক করলাম, সলিড কালার অ্যাপ্লাই করে দেখি এখানে বিভিন্ন ফাংশন আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, যে বিভিন্ন ফাংশন আছে এগুলো দেখাবো আমি এখন। সিলেবাসে এই তিনটা না, এখান থেকে আছে, আমি উপর থেকে দেখাই, সলিড কালার থেকে দেখাই। এখানে মনে করেন আমি সলিড কালার অ্যাপ্লাই করলাম, সলিড কালার কি এক কালারের একটা কালার, একটা সলিড জিনিসটা, এই যে দেখেন একটা লেয়ার ক্রিয়েটের মধ্যে, লেয়ারের মধ্যে একটা কালার অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে আমরা কালারটা পরিবর্তন করতে পারি, ইমেজটা কিন্তু ঠিকই রয়ে গেল, ইমেজ কিন্তু কিছুই হইলো না, এই যে নিচের ইমেজটা, ঠিক আছে? দেখেন এটা চোখটা অফ করে দেখেন, দেখেন নিচের ইমেজটা কিন্তু আছে। আর যদি আমরা ডাইরেক্ট আমি অল্টার ডিলিট কন্ট্রোল দিয়ে করি, দেখেন জিনিসটা একটা ইমেজটাই শেষ, ঠিক আছে? এই সই অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই এই যে আর কি সুবিধা, আমরা আরেকটা লেয়ার একটা কিছু ওপেন হবে ওটার মধ্যে বিভিন্ন কাজ করতে পারবো, কিন্তু মূল মূল যেই লেয়ারের উপর কাজটা করবো অথবা ইমেজের উপর যে কাজটা করবো ওই জিনিসটা ধ্বংসপ্রাপ্ত হবে না, ওইটা যা আছে তাই থেকে যাবে। আমরা পিছনে যাই একটু, তো এখানে আমরা সলিড কালারটা অ্যাপ্লাই করি, ঠিক আছে? এই যে লালের এখানে ডাবল ক্লিক করলে কালার পরিবর্তনের বিভিন্ন অপশন পাবো, ঠিক আছে? এই যে এখানে আবার ওই যে লেয়ার মাস্কের এই জিনিসটা শো করতেছে, দেখেন এখানে এই যে সাদা, এটা কিন্তু আগে যে আমার লেয়ার মাস্কের কাজ করছি না, এইটাতে যদি একটা ক্লিক করি
এটাতে ক্লিক করার সাথে সাথে সাদা কালো চলে আসতেছে, আমরা লেয়ার মাস্ক করাইছি না? আচ্ছা রাকিব সাহেব বলেন তো লেয়ার মাস্কে কি হয়? রাকিব সাহেব কালারটারে ধরে রাখে। লেয়ার মাস্ক আমরা কিভাবে অ্যাপ্লাই করি? লেয়ার মাস্কটা মনে নেই আপনার? ওই যে উপরে কালো কালার একা মুইসা ফেলে এই জন্য এগুলো মনে নাই? হ্যাঁ হ্যাঁ ওটাই তো, এই যে এটা মনে করো ফরগ্রাউন্ডে এটা কালো রাখবো একটা, ঠিক আছে? তারপর একটা ব্রাশ নিলাম, হ্যাঁ দেখেন সাদা কালো। এটা কিন্তু এই লেয়ার মাস্কের অপশনটা অটো চলে আসতেছে এখানে, যে আমি যেমন সলিড কালারে দিতেছি এখানে, এই কাজগুলো আমরা করতে পারি। আবার আমি সাদা কালারটা আবার ঘষি, এটা কিন্তু এই যে এইটা সিলেকশন অবস্থা থাকতে হবে, এই যে এইটা, আবার এটা ক্লিক করে অবস্থায় কিন্তু কালার পরিবর্তন করতে পারবো। আর এই যে এই আইকনটা ক্লিক করা অবস্থায় যেখানে ডাবল ক্লিক করলে বিভিন্ন কালার আসবে, ঠিক আছে? আচ্ছা এটা ডিলেট করে দিলাম, এটা হলো একটা অপশন। কোনটা দিলাম এখানে ডিলেট করে, আচ্ছা মনে আর রাকিব সাহেব মনে করেন এটার উপরে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অ্যাপ্লাই করবো, এটা কোথায় পাবো? এই যে ইমেজটার উপর ডিলিট করে দিছি আমি, ওই যে নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওই যে এই যে এখানে পাবো, এই যে এখানে যদি সলিড কালার দেই, এই যে এখানে একটা কালার প্রথমে অ্যাপ্লাই হলো, এই যে লালটার এখানে ক্লিক করলে বিভিন্ন কালার নিতে পারবো, আর যদি সাদাটার উপরে কাজ করি আমি ওই যে আগে যে লেয়ার মার্ক শিখেছিলাম ওই কাজগুলো করতে পারবো। ওকে লেয়ার মাছ যে কাজগুলো করেছিলাম ওই কাজগুলো করতে পারবো। আবার পরের ইয়াতে যাই একটা সলিড কালার গেল, এবার আরেকটা মানে লেয়ার মাস্ক অ্যাডজাস্টমেন্ট লেয়ার আরেকটা আছে, আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি। গ্রেডিয়েন্ট হচ্ছে দুই বা ততোধিক কালারের মিশ্রণ, ঠিক আছে? এটা নিয়ে একটু স্পেশালি আমরা আলোচনা করবো পরে। এই যে এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, ক্যান্সেল দিয়ে দিই। এই যে এখানে গ্রেডিয়েন্ট কালার আছে বিভিন্ন, এই গ্রেডিয়েন্ট কালার নিয়ে একটু আলো উপরের গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে একটু আলোচনা করতে হবে। এগুলো নিয়ে আলোচনা করবো আমরা, এক থেকে পাঁচ পর্যন্ত রিকভার হয়ে গেলে ওটা নিয়ে, যদি যদি ছোট কোর্স মডিউল নাই তবুও ওটা দেখাবো আমি, ওটা তো ইম্পর্টেন্ট একটা জিনিস। তা যাই হোক ওখানে ওটা না বুঝলো, এখানে আপনারা আছে এখানে ডিফল্ট ভাবে আপনি ধরলে এখানে দেখেন গ্রেডিয়েন্ট ডিফল্ট ভাবে অনেক কালার দেখাবে, এখান থেকে একটা ধরলেন, এটা এটা অ্যাপ্লাই করলেন, বিভিন্ন কালার আছে একটা অ্যাপ্লাই করলেন, অথবা এখানে লিনিয়ার রেডিয়াল এগুলো ওইখান থেকে বুঝাইতে হবে, অ্যাঙ্গেল রিফ্লেক্টেড। আর যাই হোক এত কিছু লিনিয়ারই রাখেন, এইভাবে প্র্যাকটিসটা করেন আপাতত, ওই তো আমার এইখান থেকে বুঝাইতে হবে, এই যে এখান থেকে সব সবার রিকভার হয়ে গেলে এই গ্রেডিয়েন্ট কালারটা বুঝাবো। এটাতে মনে করেন ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট আছে দুই বা ততোধিক কালারের মিশ্রণ করে একটা কালার দেবে, যে দেখেন একটা কালার অ্যাপ্লাই হলো। এখন যদি আমরা ইচ্ছা করলে আগে ব্লেন্ড মোড দেখাইছি না কালারের, এটা যদি আমরা বিভিন্ন পরিবর্তন করে দেখি, দেখেন বিভিন্ন জিনিস অ্যাপ্লাই হতে পারে এখানে। ডার্কেন দেই, এই যেগুলো কালার মোড দেখাইছিলাম না রাকিব সাহেব, এই যে এখানটা কালার মোড দেখাইছিলাম না একদিন, গ্রেডিয়েন্টটা নিয়ে এগুলো গ্রেডিয়েন্টটা নিয়ে বিভিন্ন কালার মোড ব্লেন্ড কালারের ব্লেন্ড ব্লেন্ড মোডটা অ্যাপ্লাই করে দেখতেছি কোনটা কেমন লাগে দেখতে। আবার নর্মালে রাখি,
ইচ্ছা করলে আমরা এটার অপোজিটটা কমাই দেখতে পারি, অপোজিটটা কমাইলে কি নিচের জিনিসগুলো দেখা যাবে, এটা অপোজিটটা কমাই দেখতে পারি, ঠিক আছে, নিচের জিনিসগুলো দেখা যাবে, ওকে। এই আর কি একইভাবে এই যে এখানে লেয়ার মাস্কের যে আগে যে হিসাবটা মনে করেন এটা মুছে ফেলতেছে, এই যে লেয়ার মাস্কের অপশনটা দেখাইতেছে, এখানে অ্যাপ্লাই করলাম, ক্লিক করলাম, এটা যদি মুছতেছে কি করবো বলেন তো রাকিব সাহেব? এই যে লেয়ার মাস্কের সাদা এটাতে ক্লিক করলে লেয়ার মাস্কের যে আগে যে কাজগুলো করছি এখানে আমি লেয়ার মাস্কের কাজটা করতে পারবো, এই যে সাদার এখানে যে ইয়েটা আছে, আর এখানে ক্লিক করলে আগে যেমন সলিড কালার, সলিড কালার পরিবর্তন করতে পারবো, এখানে ক্লিক করলে ডাবল ক্লিক করলে আমি গ্রাডিয়ান কালার পরিবর্তন অপশন করবো, পরিবর্তন কালার অপশন করবো, গ্রাডিয়ান কালারকে দুই বা ততটি কালারের মিশ্রণ, এটা আমি আরো একটু স্পেশাল ভাবে বোঝাবো। এই যে এখানে গ্রাডিয়ান টুল নামে একটা অপশন আছে, ঠিক আছে, আপাতত ডিফল্ট ভাবে যেগুলো আছে যে এখানে আছে এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন, এগুলো নিয়ে যদি আমি ব্রেন্ড মুডটা দেখি দেখবেন বিভিন্ন ইফেক্ট তৈরি হবে, একটু অপাসিটি কমে দেখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন নিচেটা দেখা যাচ্ছে এই আর কি, ঠিক আছে। আবার যদি আমি এই যে সাদা কালারটা অ্যাপ্লাই করি তাহলে কি কি ইউজ কি ব্যবহার করতে হবে বলো তো রাকিব স্যার? এই যে সাদা যে আইকনটা আছে এখানে যদি ক্লিক করি, লেয়ার মাস্ক, হ্যাঁ লেয়ার মাস্ক, এটা কি করতে হবে? দেখো এই যে মানে ব্রাশ টুল নিয়ে তারপর এটা উপরটা নিচেটা ই করলে, হ্যাঁ হ্যাঁ, নিচের কালার কালো কালার উপর থাকবে, কালো কালার উপর দিলে উপরটা মুছে থাকলে নিচেটা দেখা যাবে, নিচে নিচে কি ইমেজটা আছে না, ইমেজটা থাকলে মুছে দেখা থাকবে যাবে, দেখা যাবে। ওকে, আবার যদি আমি সাদাটা সাদা কালারটা উপরে রাখি, সাদা কালারটা যদি উপরে রাখি, সরি এই আর কি, ঠিক আছে, ডিলিট করে দেই। এবার অন্য একটা ফাংশনে চলে যাই আমরা, এই তিনটা আজকে কোর্স মডিউলে নেই তাও দেখাইতেছি, পাশা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করতে সবই তো আছে, একটা একটা করে সবই প্র্যাকটিস করবেন, তবু দেখাইতেছি এখানে প্যাটার্নটা আমি ক্লিক করি, প্যাটার্ন মানে কি ওখানে একটাতে পাইলাম আমরা সলিড কালার, এক কালারের জিনিস পাইলাম, আটাতে পাইলাম মানে গ্রাডিয়েন্ট কালার পাইলাম, এখানে আমরা বিভিন্ন প্যাটার্ন পাবো, প্যাটার্ন হচ্ছে একই জিনিস যেগুলো একই ডিজাইন যেগুলো যেখানে রিপিট হবে, যেমন আমরা ওই যে ইয়াতে টাইলস টাইলস ফ্লোর যে টাইলস গুলো দেখি না, ওটা একই জিনিস বারে বারে রিপিট হইতেছে ওই ডিজাইন গুলো, এগুলোকেই বলা হয় প্যাটার্ন, এরকম অনেক জিনিস আছে প্যাটার্ন, ঠিক আছে, এখানে বিভিন্ন প্যাটার্ন পাবো আমরা, ঠিক আছে, এখানে প্যাটার্ন পাবো, প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবো। তারপর এই যে এখানে সেটিং এর মতো অপশন যেটা আছে এখানে ক্লিক করলে আমরা লোড প্যাটার্ন মানে আমি ইয়ার থেকে ওয়েবসাইট থেকে প্যাটার্ন ডাউনলোডে এখানে লোড করতে পারবো ওয়েবসাইট থেকে, ঠিক আছে, এখানে বিভিন্ন প্যাটার্ন আছে যে আর্টিস্টিক সারফেস এটা আছে, গ্রে স্কেল পেপার আছে, এখান থেকে মনে করেন আমরা যদি যে কোনো একটা সিলেক্ট করলাম, মনে করেন আমরা যদি এটা দিই, এখানে এটা অ্যাপ্লাই হলো, ওকে দিয়ে দিলাম, এখান থেকে যদি অপাসিটি কমাই দেই, এখানে নিচের একটা ইফেক্ট তৈরি হইলো, এখান থেকে যদি এখন ব্লেন্ড মোডটা দেখি এটা অ্যাপ্লাই করে দিই কেমন লাগে, ঠিক আছে, এই আর কি এগুলো প্র্যাকটিস করবেন। আবার ওই যে আগের মতো এখানে মনে করেন লেয়ার এটা নর্মালি রাখি আমি, এটা মনে করেন অপাসিটিটা আমি বাড়াই দিই, ঠিক আছে, এই যে সাদা জায়গাটা আবার এখানে ক্লিক করে আবার ওই আগের মতো লেয়ার মাস আমি অ্যাপ্লাই করতে পারবো, ওকে এই আর কি। আচ্ছা এই তিনটা তো দেখাইলাম প্যাটার্ন, আজকে কোর্স মডিউলে যেই সব আলোচনা আছে কোর্স মডিউলে, ব্রাইটনেস কন্ট্রাস্ট লেভেলস কার্ভস এক্সপোজার ভাইব্রেন্স এগুলো আলোচনা আছে, ওকে। আমরা যদি আবার এখানে যাই সলিড কালারে ইমেজটা ওপেন আছে,
এই তিনটা অ্যাপ্লাই করো। এখন এই যে এখান থেকে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাপ্লাই করে দেখি। ব্রাইটনেসটা কি করে, উজ্জ্বলতা বৃদ্ধি করে, আর কন্ট্রাস্টটা কালার, কন্ট্রাস্টের কালার বৃদ্ধি বা কমাবে। এই ব্রাইটনেসটা আমরা বাড়াই কমাই, দেখেন কন্ট্রাস্টটা কালার কমাবে বা বাড়াবে। ঠিক আছে, এটা কিন্তু যে এইটা ক্লিক অবস্থা থাকতে হবে, ডিফল্ট ভাবে যখন অ্যাপ্লাই করবেন তখন এটা এইটাই সিলেকশন অবস্থায় অবস্থায় থাকবে। এখন আমরা আরেকটা জিনিস দেখি, যে এটা তো মনে করেন পূর্ব অবস্থা, রিসেট অবস্থা যেখানে ছিল তখন চলে যাবে। যে এটা ক্লিক করলে এই যে নিচের এটা ইমেজটা যেভাবে ছিল ওইভাবে চলে যাবে, এখন যে ক্লিক করে চলে যাবে। আর এটা চোখ, এটা বন্ধ করলে আমি প্রিভিউ, আমি যে কাজ করবো প্রিভিউটা দেখতে পাবো না। ঠিক আছে, আর এটা হচ্ছে মনে করেন আমি একটুখানি কাজ করলাম, আসলে এটা পূর্বের অবস্থা না, আগের কাজটা যেটা করে করে আসছি সেটা দেখাবে। দেখি তো, আর এটা হচ্ছে আন্ডো করে দেবে এটা। আর এটা হচ্ছে এবারে একটুখানি কাজ করলাম, এটা যদি ক্লিক করে ধরে রাখি, ধরে রাখি পূর্বের অবস্থাতে যে কাজটা করছিল ছিল পূর্ব অবস্থা যেটা ছিল সেটা ছিল সেটা দেখাবে। আর যদি ছেড়ে দেয় তাহলে এখন যে কাজটা করলাম সেটা দেখাবে। এই যেটা যদি ধরে রাখি একটু আগে যেটা ছিল সেটা দেখাবে, আর যদি ছেড়ে দেয় এখন যে কাজটা করে সেটা দেখাবে। আবার দেখেন ক্লিক করে ধরলাম আগেরটা দেখাইলো। এগুলো জাস্ট আমার কাজের সুবিধার জন্য বিভিন্ন এই যে ডিলিট আছে আছে, আর এখানে একটা আছে ক্রস চিহ্ন যদি উঠাই দিই, এখানে যদি আলোর আরো লেয়ার থাকে সবগুলোর মধ্যে এই ইফেক্টগুলি যে ইফেক্টে দিব অনেক অ্যাপ্লাই হবে। এগুলো সবই ইয়াতে আছে, সব সলিড কালার যেখানে যা আছে ওইখানে সব ক্ষেত্রে আছে এগুলো। এই সলিড কালারটা যে আলাপ করলাম, এই ফাংশন এই যে নিচের এই ফাংশনগুলো সবগুলোতে আছে সম্ভবত। ঠিক আছে, আচ্ছা আমরা যদি বললাম যে ব্রাইটনেসটা উজ্জ্বলতা বৃদ্ধি করে আর কন্ট্রাস্টটা কালার বৃদ্ধি বা কমাবে, ঠিক আছে, এটাই হচ্ছে মূল কাজ। ডিলিট করে দিলাম। বলেন রাকি সাহেব, যে ইমেজটার মধ্যে কন্ট্রাস্ট ব্রাস্ট বাড়াবো কমাবো কি করবো বলেন তো। অ্যাডজাস্ট লেয়ার মাস্ক ব্রাইটনেসে কি করতে হবে, ক্লিক করলাম একটা, তারপরে নাড়া চাড়া দেখবো। এটা এটা সেই উজ্জ্বলতা বৃদ্ধি করে, উজ্জ্বলতা বৃদ্ধি করে এটা কালার বাড়ায় কমায়। ঠিক আছে, কালার বাড়াবে কমাবে, এগুলো নোট করে রাখতে পারেন। ব্রাইটনেসের কাজ উজ্জ্বলতা বৃদ্ধি করে, কন্ট্রাস্ট কন্ট্রাস্ট হচ্ছে কালার বাড়াবে কমাবে। কেউ যদি লিখতে চান আমি লেখা সুযোগ দিব, আপনারা লিখে নেবেন। ঠিক আছে, আবার ডিলিট করে দিই। পরে আরেকটা ফাংশন আছে আমরা করে দেখি, লেবেলস আছে। পরের ফাংশনটা কি লেবেলস, লেবেলসটা আছে ডার। আরেকটা জিনিস দেখাইনি আগেরটার, ওটা একটা বুঝলে সব ক্ষেত্রে একই রকম হয়তো। আগেরটার আরেকটা জিনিস বুঝাই, ওইখানটা দিলে দিলে পুরো লেয়ারটা চলে যেত, ভুলে গেছে আমার। ব্রাইটনেস কন্ট্রাস্টের একটা জিনিস দেখাই, এটা যে এটা ক্লিক অবস্থায় থাকলে এই ব্রাইটনেস কন্ট্রাস্ট ফাংশনটা দেখাবে। আবার যদি এটা ক্লিক করি তাহলে আমি লেয়ার মার্কস এখানে নিতে অ্যাপ্লাই ই করতে পারবো। বুঝা, এখানে এখানে ক্লিক করলাম ব্রাইটনেস কন্ট্রাস্টের কাছে, এখানে সলিড কালারের মতো এখানে মুছে যাবে ব্যাপারটা এরকম না, কী জিনিস আমি দেখাইতেছি। মনে করেন এখানে এই যে উপরে কালোটা রেখে ব্রাশ করলাম, এই যে এতটুকুর মধ্যে ব্রাশ করলাম, এই যে দেখেন এখানে কালো দেখাচ্ছে। এখন যদি আমি আবার এই যে সূর্যের মতো এখানে ক্লিক করি তাহলে তো এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট দেখাবে। এখন যদি বাড়াই কমাই দেখেন, আমি যতটুকু ওই যে ব্রাশ করছিলাম না উপরে কালার রেখেছি, লেয়ার মাস্কে কালার রেখে অতটুকু এখানে কিছুই হইতাছে না, এটার বাহিরে যা আছে তাই। তার মানে কি এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, উপরে অংশগুলো ডিলিট অবস্থায় আছে, নিচেটা দেখা যাইতেছে। একই জিনিস আর কি ডিলিট করে দেবে। আবার একই জিনিস, আগে যে কাজগুলো করছি কিন্তু আগেটা যেমন একটু সলিড কালার ছিল তো,
ধরতে সুবিধা হয়েছে, ধরতে সুবিধা হয়েছে, কিন্তু এটা তো ডাইরেক্ট সলিড কালার না, এটা আবার পূর্বের অবস্থায় যায়। এটা আমি ডিলিট করে দেই, আবার ব্রাইটনেস কমায় বাড়াই, এখানে একটু কমাই দিলাম মনে করেন, এটাতে ক্লিক করে নিলাম, ওই নিচেটা আগের মতোই, নিচেরটা কিন্তু দেখা যাবে, দেখেন বন্ধ করেন আগের মতোই, ঠিক আছে, আবার সাদা দেই, উপরে সাদা রাখি, আগের পজিশনে চলে আসবে, মুছা জেনে চলে আসবে, আগেরটা যেমন একটা বসতে সুবিধা হয়েছে, কিন্তু এই জিনিসটা তো চোখে বোঝা যাইতেছে না, একই কাজ করতেছে, কালো কালারটা উপরে রাখি, এখন মুছবে, এটা ক্লিয়ার থাকে মুছবে, নিচেরটা এখন নিচের ইমেজটা চলে আসতেছে, এটার নিচের, এটার এই যে এটার এই লেয়ারের নিচে যে ইমেজটা আছে এটা চলে আসতেছে মুছলে, একই জিনিস আগের জিনিসগুলোই, আবার এটা উপরে সাদা রাখি লেয়ার মাস্কে, মুছা জিনিসটা চলে আসতেছে, সাদা রাখি নাই তো, সাদা রাখতে হবে, এখানে মনে করেন ক্লিক করলাম, আবার এখানে ব্রাইটনেস কন্ট্রাস্টের অপশন পাবো, তো দেখবেন বাসায়, ঠিক আছে, লেয়ার মার্কস এই যে এখানে সলিড কালার গ্রানে সব ক্ষেত্রে দেখাইছে, আর পরে ওগুলো দেখাবো না, ভালো মতো বুঝে নেবেন, লেয়ার মার্কস আপনারা অ্যাপ্লাই করে দেখাবেন, লেয়ার মার্কস অ্যাপ্লাই করে প্র্যাকটিস করবেন। আচ্ছা পরের ইয়াটা কী কী অ্যাপ্লাই করলাম, লেবেলস অ্যাপ্লাই করলাম, এখন লেবেলসটা হলো ডার্ক কালারকে ব্রাইট করা এবং ব্রাইটকে ডার্ক করা, ঠিক আছে, এটা যদি আমি কমাই বাড়াই, ডার্ক কালারটা কিন্তু কমতেছে, কমতেছে বাড়তেছে, এটা অন্য একটা ইমেজ কে দেখাই, লেবেলসটা অ্যাপ্লাই করে দেখি, আমরা লেবেলসটা অ্যাপ্লাই করে দেখি, এই সব ইমেজের কথা ভালো, সলিড কালার ইমেজের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ভালো বোঝা যাবে, ওই ইমেজের ক্ষেত্রে ভালো বোঝা যাইতেছিল না, এটার কাজ হলো ডার্ককে, ডার্ক কালারকে ব্রাইট করা, ব্রাইটকে ডার্ক করা, এটা কমাই বাড়াই, দেখেন এইখান থেকে অপশন পরিবর্তন হবে, এই যে এটা দেখেন পিছনে যে আমার যে ইয়াটা আছে, এটা সব একটু উজ্জ্বল কালার, এটা কমাই দিতেছে, প্র্যাকটিস করবেন বাসায়, ওকে। এই যে এটা নিয়ে সাদা কালার অ্যাপ্লাই করলে কিন্তু পুরোটা হয়ে যাবে, ব্ল্যাকের ভিতরে অ্যাপ্লাই করতে হবে, যেমন চুলে কাটা ব্ল্যাক, এখানে একটা অ্যাপ্লাই করে দেখতো কালারটাকে, একটু ব্ল্যাক কালারটাকে একটু অ্যাডজাস্ট করে দিল, ঠিক আছে, একইভাবে আমরা যদি যে এইটা ক্লিক করি, ইমেজ টু হোয়াইট পয়েন্ট, নিজে লেখাই ওঠে কি করা লাগবে, যেখানে ধরলে লেখাই উঠবে, স্যাম্পল ইমেজ টু সেট হোয়াইট পয়েন্ট, এখানে যদি আমরা কোনো হোয়াইট কালার উপরে যেটা ক্লিক করি, এটা এক পুরো হোয়াইট, তো কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার করতেছে না, ওরা এখানে একটু ক্লিক করি, দেখেন একটা হোয়াইট কালারকে এখানে একটা অ্যাডজাস্ট করে দিতেছে,
আর এইখানে নিয়ে যদি করি দেখি কি হয়, এখানে একটা ক্লিক করি, এটা কি আছে, স্যাম্পল ইমেজ টু সেট গ্রে পয়েন্ট, গ্রে পয়েন্টে সেট করে দিবে। ক্লিক করে দেখতে হবে এটা, এই ফাংশন ওই না ঘাটাঘাটি করলে চলবে, জাস্ট এতটুকু করলে হবে। আর এটা হচ্ছে পুরো ইমেজটার আউটপুটের একটা কালার পরিবর্তন করবে, এবং নাড়াচাড়া দেখবেন মূল হয়েছে এই যে এই জিনিসটা। ঠিক আছে, আবার ডিলিট করি আমি, একটু অনেকগুলো জিনিস অ্যাপ্লাই করে ফেলছি তো, নাহলে একটু ব্যাকে যাই, হিস্টোরি থেকে একটু ব্যাকে যাই। ওকে, আবার অ্যাপ্লাই করি লেবেলতে, এই যে দেখেন ডার্কে ব্রাইট করবে, এই করবে। আর একইভাবে যেখানে লেয়ার মাস অ্যাপ্লাই করতে পারবো, আপনার এই কাজগুলো দেখে নেবেন। ঠিক আছে, ঘষাঘষি করে এখানে আবার এই যে এখানে আবার কাজ, এটা মূল অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কিন্তু এই যে এখানে এটার জন্য মূল কাজটা কিন্তু এইখানে, এই যে এখানে। এখানে এটা কিন্তু ইয়ে হয়, ব্রাশ হয়ে গেছে, নিচেরটা কিন্তু নিচের ইমেজ দেখা যাইতেছে এখন। ওকে, এটা কিন্তু মুইসা গেছে, উপরেরটা ব্রাশ অ্যাপ্লাই করছি না, উপরেরটা উপরের ইয়াটা কিন্তু মুইসা গেছে। সলিড কালার ক্ষেত্রে যেমন ইজিলি বোঝা গেছে, এটার ক্ষেত্রে ইজিলি বোঝা যায় না, কিন্তু অ্যাপ্লাই হয়েছে। দেখেন চোখটা বন্ধ করি, এই যে দেখেন নিচের ইমেজটা, আবার চোখটা অন করি, এই যে দেখেন আবার উপরের ইমেজটা। আবার আমি এখানে একটা ক্লিক করি, আবার লেয়ার মাসে অ্যাপ্লাই করতে পারবো, এখান থেকে আবার পূর্বে চলে ফিরে নিয়ে আসতে পারবো, যেখানে যেখানে ব্রাশ কালো কালো ব্রাশ অ্যাপ্লাই করতে মুছে গেছিলো, মশা জিনিসটাকে আবার নিয়ে আসলো এই আর কি। এইখানে এইখানটা ডিলিট করে পুরোটা ই হয়ে যাবে। ঠিক আছে, লেভেলস গেল। এবার হচ্ছে কার্ভস, কার্ভ যদি দেই আমি প্রতিটা কালারকে আলাদাভাবে পরিবর্তন করবো, এই যে কার্ভটাকে একটু উপরে উঠাই, দেখেন কি হইতেছে, নাড়াচাড়া দেখবেন। এই যে এখানে আছে কি, স্যাম্পল ইমেজ টু সেট ব্ল্যাক পয়েন্ট, এটা ক্লিক করি আমরা, ব্ল্যাকের একটা অ্যাভারেজ দিয়ে নিতে হবে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজাস্ট দেখাবে, এখানে অ্যাভারেজ দেখাবে। আবার এইখানে কি কি আছে, এটা এটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যাপন করলে একটা ব্ল্যাক কালারকে একটা ওই কালারটাকে সেট করে দিবে, একটা অন্য ভিউ একটা কালারটাকে ইমেজ অনুযায়ী। আর এখানে কি আছে, এটা কি আছে, স্যাম্পল ইমেজ টু সেট হোয়াইট পয়েন্ট, হোয়াইট পয়েন্টে যদি ক্লিক করি আমরা কোথাও, এটা এইখানে সলিড কালার তো, এই যে হোয়াইটও ক্লিক করলে ভালো কাজ করবে না, এইখানে ক্লিক করেন। ঠিক আছে, আর সবসময় এইটা এই যে এইটা রেখে কাজ করবে, এই যে দেখতে কার্ভ না, এটা রেখে কাজ করবেন, তাহলে এত কিছু করা লাগবে না। এই যে দেখেন কমাবেন বাড়বেন, প্রতিটি কালাকে আলাদাভাবে পরিবর্তন করবে এটা। ওকে, আচ্ছা কোন পর্যন্ত দেখাইলাম, লেভেলস পর্যন্ত না, লেভেলস না কার্স পর্যন্ত দেখাইলাম, তারপর এক্সপোজার থেকে আবার আলোচনা করবো একটু নামাজের পরে। নামাজ পড়ে নেন, নামাজের বিরতি 10 মিনিট।
সবাই কই গলার লোক আসিল না রাকিব সাহেব?